শনিবার বারমুড়া এলাকায় টিপরা মথা দলের কর্মীদের মাধ্যমে আক্রান্ত হন বিজেপি দলের সর্বভারতীয় নেতৃত্ব সমীর উরাং। রবিবার দুপুরে এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করলো বিজেপি দল। এদিন বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানান, এই ধরনের ঘটনা নিন্দনীয়। এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শীঘ্রই গ্রেফতারের দাবি জানান তিনি। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রামপদ জমাতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিল। সভা করবে সেটা স্বাভাবিক, ত্রিপুরার গণতান্ত্রিক বাতাবরণ অক্ষুণ্ণ রয়েছে, যে কোনো রাজনৈতিক দল তার কাজকর্ম চালিয়ে যাবে, এটাই স্বাভাবিক গণতান্ত্রিক বাতাবরণের পক্ষে। কিন্তু আশ্চর্যজনক ভাবে আমরা লক্ষ্য করলাম কয়েকটা বিষয়। গতকাল আমাদের সর্বভারতীয় জনজাতি মোর্চার মাননীয় সভাপতি সমীর উরাওজি, যিনি আমাদের নির্বাচনের সহ প্রভারীও রয়েছেন এবং সাংসদ, উনি সহ আমাদের মাননীয় জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশের সভাপতি বিকাশ দেববর্মা মহোদয় এবং সঙ্গে আরো কয়েকজন কার্যকর্তা এমডিসি বিদ্যুৎ দেববর্মা সহ, ওনারা যখন একটা কার্যক্রম থেকে আসছিলেন এবং বড়মুড়া পাহাড়ে যখন ওনারা আগরতলার দিকে আসছিলেন, ঠিক সেই সময় টিপরা মথার সভা সমাবেশ শেষ করে যারা ফিরে যাচ্ছিলেন নিজেদের গন্তব্যে, অতর্কিত তাদের মধ্য থেকে একটা বিশাল সংখ্যক উশৃঙ্খল দুষ্কৃতকারী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।